বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। করোনা কারণে বন্ধ ছিল লোক আদালত, ফের দেড় বছর পর রবিবার থেকে শুরু হলো মোবাইল লোক আদালত। জলপাইগুড়ি আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে রবিবার থানা মোড়ের ট্রাফিক অফিসে এই মোবাইল লোক আদালত হয়। এখানে সহজে বিভিন্ন মামলা নিষ্পত্তি হয়, টাকার পরিমাণ অনেকটাই কম লাগছে। এখানে ট্রাফিক সংক্রান্ত বিষয়ের ওপর লোক আদালত বসেছিল, কয়েকটি বিষয়ে সহজে ফাইন দিয়ে নিষ্পত্তি হয়েছে, যার টাকার পরিমাণ অনেকটাই কম। আগামীতে আরো এই ধরনের লোক আদালত হয় বলে জানা গিয়েছে। আজকে এখানে আপনাদের মূলত কি হচ্ছে একটু যদি বলেন বিস্তারিত? এখানে আজকে আমাদের ট্রাফিক চলান কেস নিয়ে একটা মোবাইল লোক আদালত হচ্ছে। তো এই মোবাইল লোক আদালত আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হয় মাঝে মাঝে, কিন্তু প্যান্ডেমিক কারণে আমাদের 2019 সাল করে এটাই আজকে হচ্ছে। তো আজকে আমরা এখানে স্পট গত ফাইনও আমরা এখানে নিয়ে নিই, সেটা আমরা ফাইন নিয়ে ডিসপোজাল করে দিই। তারপরে অন্য যেটা রিমেনিংগুলো আছে, চলান আছে, ওইটাও আমরা ডিসপোজাল করি। তো আমরা এখন অবধি স্পটে 15টা কেস ডিসপোজাল করেছি, মানে যে স্পট ধরা হয়েছিল। আর রিকভারি অ্যামাউন্ট 3,280 টাকা রিকভারি অ্যামাউন্ট এখন অবধি স্পটে হয়েছে। স্যার মানে এখানে যে বড় বড় কেসের কি কম টাকায় কি হয়ে যায়? আমরা অ্যাকচুয়ালি লোক আদালতে ফাইন যেটা আছে সেই থেকে অনেক কমই আমরা ওই করি। এই জন্য লোককে একটা সুবিধা হয়, এখানে ফাইন দিলে একটু কম টাকাতেই লোক আদালতে ওরা ফাইন পেমেন্ট করে ওদের ডকুমেন্টসগুলো ওরা পেয়ে যায়। সেটাই যে সিজ করা ডকুমেন্টগুলো থাকে গাড়ি ওইগুলো। বলুন স্যার, দুই পক্ষে কি লোক আসছে এখানে? সারা লোক আসছে দুই পক্ষ, মানে আমাদের যেটা যারা আছে, মানে যার কাছ থেকে ডকুমেন্টসগুলো সিজ করা আছে, যাই ওরা এসছে এখানে, তো এরা এটা টাকা জমা দেওয়ার পরে ওদেরকে ফেরত দেওয়া। কতগুলো আসে সবে আশা করছেন স্যার? আশা করি ভালোই আসবে। এখন অবধি আমরা স্পটে যে 15টা করেছি, তারপরে আমাদের রিমেনিংও যে আছে ওইটাও আমরা করবো, ভালোই ডিসপোজাল। আগামীতে কি আরও কি হবে এই ধরনের? হ্যাঁ, এটা মাঝে মাঝে ধরেন আজকে হলো, আবার হয়তো নেক্সট আপনার নভেম্বর ডিসেম্বর মাসে হবে। হ্যাঁ, এটা আমাদের মোবাইল লোক আদালত মানে অন্য শুধু ট্রাফিক চলার নিয়ে নেই, ব্যাঙ্ক কেসেও আমি যেহেতু জানি ব্যাঙ্কেও মোবাইল লোক আদালত হয়, ওখানে সেটেলমেন্ট হয়, তো অন্য ধরনের কেসেও মোবাইল লোক আদালত হয়। আপনার নাম একটু পরিচয়টা যদি বলেন। আমার আমি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি জলপাইগুড়ি। নামটা কি স্যার? বসন্ত শর্মা।